السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার আপনারা সবাই জানেন, বিগত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি। আলহামদুলিল্লাহ, যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই ও বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন। আমিও আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি তাদের প্রত্যেকের সমস্যার সমাধান দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা করি, আল্লাহ যেন আমৃত্যু মানুষের খেদমতে আমাকে নিয়োজিত রাখেন, আমিন। বন্ধুরা, আমার যেখানেই যাই নানা রকমের সমস্যার কথা আপনারা জানান। বিশেষ করে আমাদের দেশের মানুষের উপর বর্তমানে এমন জুলুম, নিপীড়ন, অত্যাচার করে যাচ্ছেন। আপন ভাই ভাইকে ছাড় দিচ্ছেন না, অনেক জায়গায় শাশুড়ি পুত্রবধূকে ছাড় দিচ্ছেন না, পুত্রবধূ শাশুড়িকে ছাড় দিচ্ছেন না, চাচা ভাতিজা দা কুমড়ো সম্পর্ক, এক কথায় জুলুম নিপীড়নের এমন সব খবর কানে আসে, যেসব খবরের কথা শুনে সত্যি মর্মাহত হওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না। তো বন্ধুরা, আমার অনেক সময় এমন সব দুঃখী অসহায় মানুষেরা এসে আমার সাথে কান্না জুড়ে দেন, বলে থাকেন যে স্যার, শত্রুর জ্বালায় একেবারে জীবন অতিষ্ঠ, এমন কিছু দেন যে শত্রু যেন চিরতরে হালাক হয়ে যায়। তো বন্ধুরা, আমার আসলে আমি যতদূর পারি যারাই আসেন তাবিজ তদবিরের মাধ্যমে শত্রুকে দমন করা, শত্রুকে হিদায়ত করা, শত্রুকে হালাক করার নানা রকম তদবির দিয়ে থাকি। তারপরেও কথা থেকে যায় এমন সব মানুষ আসেন যারা আসলে দুই পয়সা খরচ করে একটা তাবিজ তদবির নেবেন, সেই তৌফিকও তাদের থাকে না। আমি যথাসাধ্য এরকম অসহায়দের পেলে ফ্রিতে তদবির করে দেওয়ার চেষ্টা করে থাকি। তো বন্ধুরা, আবার আমি আজকে এই যে আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, বশীকরণের একটা কিতাব, অত্যন্ত চমৎকার। এই কিতাবটির মধ্যে বশীকরণ এবং শত্রু হালাকের, শত্রু ধ্বংসের অনেকগুলো তদবির এই বইয়ের মধ্যে রয়েছে। তো এই বই থেকে আজকে চমৎকার একটা তদবির আপনাদের শিখিয়ে দিব, যে তদবিরটির মাধ্যমে আপনি আপনার শত্রুকে শুধু দমনই নয়, একদম ধ্বংসপ্রাপ্ত, হালাক প্রাপ্ত করতে পারবেন। আমি এ যাবৎকালে এই তদবিরটি যত মানুষকে লিখে দিয়েছি আলহামদুলিল্লাহ, সবাই বলেছেন যে তাদের শত্রু ধ্বংস হয়ে গেছে। তো যে সমস্ত শত্রুর জ্বালায় আপনারা একেবারে অতিষ্ঠ হয়ে গেছেন, কোনোভাবেই আপনার ন্যায্য অধিকার আপনি পাচ্ছেন না, আপনার জায়গা জমি দখল করে খাচ্ছে, আপনার বাড়িঘর লুটতারাজ করে নিয়ে যাচ্ছে, আপনার সন্তানদের উপর অত্যাচার করছে, অথবা আপনি একেবারে অসহায় গরিব হওয়ার কারণে কোনো ধনী ব্যক্তি, কোনো ক্ষমতাশালী ব্যক্তি আপনার উপর জুলুম নির্যাতন করছে, এমন ব্যক্তির জন্য আপনি এই তদবিরটি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর ফল আপনি পাবেন। তো বন্ধুরা, আমার এই তাবিজটি লেখার জন্য আমি আপনাদেরকে কমন অনুমতি দিয়ে দিচ্ছি। একটা কথা আমি সবসময় বলি যে তাবিজ লেখার জন্য বেশ কিছু শর্ত পালন করতে হয়। এক নম্বর শর্ত হচ্ছে, তাবিজ লেখতে হলে আপনাকে কোনো ভালো তাবিজ লেখক, যার হাত যশ রয়েছে এমন কোনো ব্যক্তির অনুমতি আপনাকে নিতে হবে। দুই নম্বর কথা হচ্ছে, তাবিজ তদবির যিনি লেখবেন তিনি হালাল খাদ্যের অধিকারী হবেন, অর্থাৎ হালাল রুজি ছাড়া তাবিজে কাজ হয় না। পাঁচক তো নামাজি আমলদার ব্যক্তি হলে তাবিজে খুব দ্রুত অ্যাকশন হয়। তিন নম্বর কথা হচ্ছে, তাবিজ তদবির লেখার জন্য যে নিয়ম কানুন রয়েছে, বিশেষ করে কোন তাবিজ রাতে লিখতে হয় সেটা রাতে, যেটা দুপুরে লিখতে হয় দুপুরে, যেটা সকালে লিখতে হয় সকালে, তাবিজের কিতাব দেখে দেখে এই সব সময়সূচি মেনে তাবিজ লেখলে সেই তাবিজে কাজ হয়। চার নম্বর কথা হচ্ছে, তাবিজ তদবির যে কোনো কলম দ্বারা লিখলে হয় না, পবিত্র মেশক জাফরান কালি দ্বারা তাবিজ লিখতে হয়, সেজন্য মেশক জাফরানের কালি জোগাড় করে নিতে হবে। এরপরে কলমেরও একটা বিষয় থাকে, ঝর্ণা কলম অর্থাৎ লিকুইড কালি দিয়ে কলমে ভরা যায়, সেই কলম দিয়ে তাবিজ লিখতে হয়। তো বন্ধুরা, আমার এই বিষয়ে আর বিস্তারিত আলোচনা করব না, সবগুলো শর্ত আপনারা পূরণ করে নেবেন। একটা শর্ত বাকি থাকে যে অনুমতির বিষয়টি, সেটি আমি আপনাদেরকে
অনুমতি দিয়ে দিলাম যারা আপনাদের বিশেষ কোন শত্রু অহেতুক কোন মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য হিতাবিষ্টি ব্যবহার করলে আপনি গুনাহগার হবেন কিন্তু প্রকৃত শত্রু যদি আপনার থেকে থাকে তাহলে আপনি হিতাবিষ্টি করে দেখতে পারেন ইনশাআল্লাহ শত্রু হালাক এবং ধ্বংসপ্রাপ্ত হবে তো বন্ধুরা আমার এই কিতাবের 78 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা শত্রু দমনের অত্যন্ত কার্যকরী বিষয় উল্লেখ করা হয়েছে আমি আপনাদেরকে একটু প্রথম দিকে পড়ে শোনাই এরপরে নকশাটা আপনাদের সামনে এমন ভাবে তুলে ধরব যাতে করে আপনারা এই নকশাটি দেখে তদবীরটি নিজে লিখতে পারেন অথবা এই নকশাটি দেখিয়ে কোনো আলেম ওলামা হাফেজ কারীর মাওলানার মাধ্যমে এটি আপনারা লিখিয়ে এই নিয়ম অনুযায়ী কাজটি করতে পারেন তো বন্ধুরা আমার 78 পৃষ্ঠার নিচের দিকে যেটা বলা হয়েছে শত্রু দমনের পঞ্চদশ তদবীর নিম্নোক্ত সূরায় জিলজালের নকশা লিখিয়া শরীরের সঙ্গে রাখিলে শত্রু অপদস্থ হইবে এবং বিপদগ্রস্ত হইবে আমি আরো একটা ভিডিওর মধ্যে বলেছিলাম যে কিছু কিছু তদবীর এমন থাকে যে তদবীর শত্রুকে একদম হালাক করে দেয় এই তদবীরটি কিন্তু সেরকম একটা তদবীর একটা ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না আমি বলেছিলাম যে একটা মেয়ে সে বারবারই মোবাইলে আমাকে কান্না করে একটা বিষয় নালিশ করত যে তাকে একটা ক্ষমতাশালী ব্যক্তি একটা রাজনৈতিক দলের একজন সভাপতি তাকে জিম্মি করে তার স্বামীকে আটকে রেখে নিয়মিত তাকে ধর্ষণ করে তো মেয়েটি অনেক কান্নাকাটি করার পরে আমার এখনো মনে আছে বছর দুয়েক আগের ঘটনা আমি তাকে এমন একটা কঠিন তদবির দিয়েছিলাম যে সত্যিকার অর্থে এই মেয়েটি খুশি হয়ে কয়েকদিনের মধ্যে আমাকে একটা সংবাদ দিয়েছিল বলেছিল যে স্যার আলহামদুলিল্লাহ ওই সভাপতি সাহেব ওই ক্ষমতাশালী রাজনৈতিক দলের সেই সভাপতি সাহেব যিনি আমাকে নিয়মিত ধর্ষণ করত সেই লোকটা ট্রাকের তলে পড়ে একদম জায়গায় ফিসে গেছেন তার জীবনটা শেষ হয়ে গেছে এখানে আমি আমার কারামতি জাহির করছি না এটা আল্লাহর পক্ষ থেকে একটা অবশ্যই একটা লানত ছিল ওই ব্যক্তির উপরে কিন্তু ওই মেয়েটি যেটি বলেছে যে স্যার অনেক তদবির করেছিলাম কোনোভাবেই তাকে দমন করতে পারছিলাম না কিন্তু আপনার কাছ থেকে তদবিরটি নেওয়ার পর সে এই ঘটনার মুখোমুখি হয়ে মারা গেছে একেবারেই জায়গায় ফিসে গেছে রাস্তার সাথে তো এই তদবিরটি কিন্তু সেরকম একটা তদবির অহেতুক এই তদবিরটি করবেন না যদি এরকম কোনো জালেম থাকে যাকে হত্যা করা যায় যাকে একদম বিছানায় ফালাই রাখা যায় এরকম যদি জায়েজ হয় তাহলে এই তদবিরটি করবেন তো এখানে আবারও বলছি কি বলা হয়েছে শত্রু দমনের পঞ্চদশ তদবির নিম্নোক্ত সূরা জিলজালের নকশা লিখিয়া শরীরের সঙ্গে রাখিলে শত্রু অপদস্থ হইবে এবং বিপদগ্রস্ত হইবে কি বিপদগ্রস্ত হবে হতে পারে সে প্যারালাইসিসে আক্রান্ত হবে হতে পারে সে করোনায় আক্রান্ত হবে হতে পারে সে কোনো গাড়ির তলে পড়ে মারা যাবে হতে পারে আরও কোনো বড় বিপদে এমনভাবে সে নিমজ্জিত হবে যে আপনার কাছে সে হয় আত্মসমর্পণ করবে অথবা সে ধ্বংসপ্রাপ্ত হবে তো বন্ধুরা আমার নকশাটা একেবারে সহজ একটা নকশা যাতে করে আপনারা সবাই লিখতে পারেন সেজন্যই আমি এই নকশাটি বেছে নিয়েছি আমি এখন দেখাচ্ছি 78 নম্বর পৃষ্ঠার একেবারে নিচের দিকে আবার ডান হাতের দেখুন আপনারা ডান হাতের নখগুলো দিয়ে বরাবরে সেখানেই আপনারা এই নকশাটা পেয়ে যাচ্ছেন তো একটু আমি স্থিরভাবে ধরে রাখি যাতে আপনারা সবাই বুঝতে পারেন দেখুন নকশাটা আপনারা এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে নেবেন সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করেছি যাতে করে নকশাটা আপনারা ভালো করে বুঝতে পারেন দেখুন খেয়াল করে ভালো করে খেয়াল করে দেখুন এবং এই নকশাটি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবেন এবং যদি নিজে লিখতে পারেন তো ভালো মেশ জাফরানের কালি জোগাড় করে এরপরে এটি লেখার চেষ্টা করবেন নিজে লিখতে না পারলে কোনো হাফেজ কারী মাওলানার সহযোগিতা নিয়ে এটি লিখে আপনার সঙ্গে ধারণ করবেন ইনশাআল্লাহ যার উদ্দেশ্যে করবেন সেই উদ্দেশ্যে আপনি সফলকাম হবেন আপনার কাঙ্ক্ষিত শত্রু ধ্বংসপ্রাপ্ত হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটি আমি যতবার পরীক্ষা করেছি ততবারই সফল হয়েছি আপনি পরীক্ষা করে দেখতে পারেন আপনিও সফল হবেন ইনশাআল্লাহ তবে শর্তগুলো অবশ্যই মানবেন পাক পবিত্র থাকার চেষ্টা করবেন হালাল রুজি খাওয়ার চেষ্টা করবেন মেশক জাফরানের কালি দ্বারা লেখার চেষ্টা করবেন এবং যেভাবে আছে নির্ভুলভাবে লিখে আপনার সঙ্গে ধারণ করবেন যখন এটি লিখবেন তখন আপনি অবশ্যই এই নিয়তে লিখবেন যে অমুক শত্রুকে ধ্বংস করার জন্য আল্লাহ আমি এটি লিখতেছি এবং সাথে ধারণ করতেছি অথবা এই নিয়ত করবেন যে আল্লাহ আমি এই তাবিজটি সাথে ধারণ করতেছি এই নিয়তে আমার অমুক শত্রু যেন ধ্বংস হয়ে যায় অথবা হেদায়েতপ্রাপ্ত হয়ে যায়
তো বন্ধুরা আমার আশা করি আজকের এই তাবিজটির দ্বারা আপনারা অবশ্যই উপকৃত হবেন এই তাবিজটির মাধ্যমে ইনশাআল্লাহ যারা উপকৃত হবেন অন্তত এই ভিডিওর নিচে কমেন্টে এসে একবারের জন্য ঘটনাটি লিপিবদ্ধ করে যাবেন যে কোন ঘটনার প্রেক্ষিতে এই তাবিজটি আপনি ব্যবহার করেছিলেন এবং এর দ্বারা কি ফল পেয়েছেন সেটি আপনারা অবশ্যই আমাদের জানিয়ে যাবেন সবশেষে একটা কথা বলি ব্যবসায়িক উদ্দেশ্য নয় এমন যদি কেউ থাকেন যে এই তাবিজটি আপনি কোনোভাবে লিখতে পারছেন না আর তদবীর অবশ্যই আপনার প্রয়োজন আপনার শত্রুকে হালাক করা প্রয়োজন আপনি আমাদের কাছে নির্ধারিত অফিসে সরাসরি সাক্ষাৎ করে এই তাবিজটির জন্য আপনারা আমাদেরকে বলতে পারবেন একেবারে অসহায় যদি হন আমি সম্পূর্ণরূপে আপনাকে এই তাবিজটি ফ্রি করে দেব আর যদি আপনি সহায় সম্বলাল হন মিথ্যার আশ্রয় না নিয়ে সোজা বাংলায় এই তাবিজটির জন্য আমাদের চাহিত 1200 টাকা হাদিয়া এটি আপনারা পরিশোধ করে তাবিজটি নেবেন ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে আমি আবার বলছি অসহায়দের জন্য সম্পূর্ণ ফ্রিতে করে দেব যারা সহায় সম্বলওয়ালা আছেন তারা এর হাদিয়া 1200 টাকা দিয়ে আপনারা এই তাবিজটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمة الله وبركاته